এবার খেলার মাঠেও এনআরসি ও এনপিআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানালো দর্শকরা। হাওড়া শহরের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে এনআরসি বিরোধী পদযাত্রা ও বিক্ষোভ চলছে। উত্তর হাওড়ার পিলখানা ও দক্ষিণ হাওড়া নবান্ন সংলগ্ন মোল্লাপাড়ার কাছে শহীনবাগের আদলে প্রতিবাদ সভায় হাজির হয়েছেন পুরুষ মহিলা থেকে যুবক যুবতীরাও। যত দিন যাচ্ছে আরো বেশি করে ছড়িয়ে পড়ছে সেই আন্দোলন। এবার হাওড়ায় মুসলিম অধ্যুষিত বাঁকড়া এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টে এনআরসি এনপিআর ও সিএ এর প্রতিবাদ জানালো দর্শকরা। মঙ্গলবার প্রয়াত আহমেদ হোসেন মণ্ডল, প্রয়াত হারুন অল রশিদ স্মৃতি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয় বাঁকড়া এলাকায়। পরিচালনায় ছিল বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাব। এদিন ফাইনালে দুটি দল মুখোমুখি হয়, হাওড়া দাসনগর এইচবি মুভি ও হাওড়া জয়পুর সাধনা সমিতি। ফাইনালে উপস্থিত ছিলেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি সহ বহু বিশিষ্ট মানুষ। এদিন খেলা চলাকালীন দর্শক আসনে দেখা যায় বিভিন্ন মুসলিম সংগঠনের পোস্টার নিয়ে এনআরসি ও এনপিআর এর বিরুদ্ধে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন দর্শকরা। উদ্বোধন হয়েছে আজকে তার ফাইনাল। কতগুলো টিম খেলছে? আটটা টিম খেলছে। কি স্যার কেমন ভাবে খেলা চলল? আমাদের নক আউট পর্যায়ে খেলা চলে। এটা কি ডে নাইট হয়েছিল? এটা না, ডে নাইট না, আমরা রাত্রে করি না, আমরা দিনেই করি। আজকে কি ফাইনাল? আজকে তার ফাইনাল। আজকে যে দুটো টিম খেলছে তারা কারা? তারা হচ্ছে জয়পুর সাধনা সমিতি আর এইচএমভি মুভিজ। একটা বিষয় সিদ্ধান্ত সারা ভারতবর্ষ জুড়ে চলছে, সুতরাং এই সিদ্ধান্ত যে মোদী সরকার যেটা করছে সেটা ঠিকই নয়, অন্যায়। আমরা আজ থেকে 200 বছর আমাদের এখানে জন্ম, আজকে যদি বলে যে আমাদের ওই পর্চা দেখাতে হবে, এ দেখাতে হবে, সবাই তো পারবে না। সুতরাং আমরা ভারতীয়, ভারতীয় ছিলাম, ভারতে আছি, ভারতে থাকব। মানুষ আতঙ্কের মধ্যে আছে, আজকে জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, সেইগুলোর থেকে চোখ ফেরাবার জন্যে আজকে এনআরসি এনআরপির মতো এই সব নিয়ে আসছে। আমরা এই সরকারকে ধিক্কার জানাই এবং সারা ভারতবর্ষকে অভিনন্দন জানাচ্ছি যারা এই এনআরসি এনআরপির বিপক্ষে কাজ করছে। সব জায়গায় প্রতিবন্ধকতা একদম ঠিকই আসছে, খেলাধুলা থেকে আরম্ভ করে আপনি সাধারণ মানুষ আজ কাজ করতে পারছে না, তাদের 100 দিনের কাজও নেই। সুতরাং তারা তো আজকে লড়াই করবি এই সরকারের বিরুদ্ধে, যে প্রতিশ্রুতি এই সরকার দিয়ে 5 বছর আগে এসে 6 বছর আগে এসেছিল, আজ সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আজকে কিন্তু ধনীরাই ধনী হচ্ছে আর সবাই গরিব হয়ে যাচ্ছে। মূল এজেন্ডা থাকবে আমরা ভারতীয় আছি, আমরা এখানে থাকছি, থাকবো। আপনার নাম? আমার নাম শামসুল কবির মণ্ডল, প্রেসিডেন্ট বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাব। মানুষ আতঙ্কে রয়েছে আমি বলবো না, মানুষ ভারতীয় জনতা পার্টির এই কালা কানুনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। এমন কি আপনারা জেনে অবাক হবেন, গতকাল সরস্বতী পূজোর থিম ছিল নো এনআরসি নো সিএ নো এনপিআর। অর্থাৎ একদিকে যেমন যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা সরস্বতী পুজো করছে নো এনআরসি নো এনপিআর নো সিএ কে সামনে রেখে, যারা অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ আপনারা দেখেছেন এমনকি হিন্দু ধর্মের ব্রাহ্মণ সম্প্রদায় যারা পুরোহিত তারা পর্যন্ত রাস্তায় নেমেছে, আমি নিজে সেই মিছিলে পা মিলিয়েছি, তারা পর্যন্ত রাস্তায় নেমে বিভেদের বিরুদ্ধে কালা কানুনের বিরুদ্ধে তারা নেমেছে। এবং আপনারা দেখেছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারাও পর্যন্ত সবাইকে নিয়ে মিছিল করে সেদিনকে রানী রাসমণিতে এসছেন যে নো এনআরসি নো এনপিআর নো সিএ। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত মানুষ তারাও রাস্তায় নেমেছে। অর্থাৎ ভারতবর্ষ আজকে কোনো ধর্ম সম্প্রদায় আলাদা নয়, সর্বধর্ম সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে চাইছে না যে এই রকম একটা ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে ভাগ করে দেওয়া হোক। এবং কাকে বাদ দেবে? আমাদের তো আজকে সংশয় হচ্ছে আমারই মায়ের জন্ম সার্টিফিকেট নেই, আমারই মায়ের আজকে বলুন জন্মস্থান কোথায় হয়তো বলতে পারবে কিন্তু ডেট বলতে পারবে না, তাহলে তো হয়তো আমিও বাদ পড়ে যাব। আজকে আসামে কি হয়েছে আমরা দেখেছি, আসামে সংখ্যা গুরু মানুষ সংখ্যা লঘু মানুষ রাজবংশী গোর্খা সবাই বাদ গেছে। সুতরাং মানুষ আজকে আতঙ্কে রয়েছে। এবং দেখুন সংবিধান যে 14 নম্বর ধারা স্পষ্ট বলে দিয়েছে ধর্মের ভিত্তিতে নয়, সব মানুষের সমান অধিকার। সুতরাং এরা নতুন করে সংবিধান রচনা করেছে মানুষের বিরুদ্ধে এবং সব মানুষ পথে নেমে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আজকে যে খেলার মাঠে নো এনআরসি দেখতে পেলেন নো সিএ, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার?
তার মানে প্রত্যেক মানুষের প্রতিবাদের ভাষা একদম গ্রাসরুট লেভেল অবধি পৌঁছে গেছে, অর্থাৎ প্রান্তিক মানুষেরাও কেউ চাইছে না। এটা একটা বলতে পারি সময়ের ডাক, এটা একটা এমন সময়ের ডাক যেখানে ভারতবর্ষের সমস্ত জনগণ একসাথে মিলে এনপিআর এবং এনআরসি এবং সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং এই প্রতিবাদটা একদম নিচুতে পৌঁছে গেছে। সেটা কি খেলার মাঠেও পৌঁছে? সব জায়গায়। আমি তো বললাম সরস্বতী পুজোতে থিম হয়েছে, ভাবুন, নো এনপিআর নো সিএ নো এনআরসি, খেলার মাঠেও হয়েছে। আপনি চলে যান একটা মেলায়, আমার তো কালকে ফুল মেলা ছিল, সেখানেও দেখি ব্যাচ পড়ে রয়েছে নো এনআরসি নো সিএ নো এনপিআর, অর্থাৎ মানুষ প্রত্যাখ্যান করেছে এটা।